আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? প্রথমেই আজকে আমার পরিচয় দিচ্ছি, কারণ ইতিমধ্যে আমি অনেকগুলো ভিডিও করেছি। সেই ভিডিওগুলোর মধ্যে অনেকেই আমাকে মেসেঞ্জারে মেসেজ করে বলেছে যে ভাই আপনার পরিচয়টা দিলে ভালো হয়। আমি ইব্রাহিম খলিল, পাশাপাশি একটি প্রাইভেট ব্যাংকের কার্যক্রমের সাথে অংশগ্রহণ করছি এবং পাশাপাশি বাংলাদেশ রেড ক্রিসেন্ট খাগড়াছড়ি ব্রাঞ্চের মাটিরাঙ্গা উপজেলা ইউনিটের সাথে একজন স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছি। এই স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করার ইতিহাসটা আমার অনেক দীর্ঘদিনের। আমি স্বেচ্ছাসেবক হিসেবে মানুষের কল্যাণে কাজ করতে খুব পছন্দ করি। তো রীতিমতো গত কয়েকদিন ধরেই আমি কিছু ভিডিও দিচ্ছি হচ্ছে জনগণের সচেতনতা তৈরি করার জন্য। আসলে আজকেই আজকে তারও ব্যতিক্রম নয়, আজকে তেমন কিছু একটা ভিডিও করব। তো এখানে আজকের ভিডিওর মানে হেডলাইনটা হচ্ছে যে আপনি ভুলে গেছেন। আসলে আপনি ভুলে গেছেন কি ভুলে গেছেন? দেখুন, বর্তমানে পুরো বিশ্ব জুড়ে একটি প্রাণঘাতী ভাইরাস পুরো বিশ্বকে এক কথায় অচল করে দিয়েছে। তার প্রভাব ইতিমধ্যে আমাদের দেশেও পড়েছে, কিন্তু আমরা সেই গত 8ই মার্চ প্রথম আমাদের করোনা সংক্রমণের রোগী আমরা প্রথম শনাক্ত করতে পারি। সেই থেকে আজকে 16 এপ্রিল, প্রায় দীর্ঘ 1 মাসের উপরে আমরা সময় অতিক্রম করেছি, কিন্তু এই সময়ে অতিক্রম করতে করতেই সে একটা সময় আমরা প্রথম প্রথম প্রচণ্ড টিভি চ্যানেল, নিউজ ইত্যাদি দেখতাম যে আজ কেউ সংক্রমিত হলো কি না, কাল কেউ হলো কি না, পরশু কেউ হলো কি না, এভাবে প্রতিদিনই দেখতাম। কিন্তু এখন একটা জিনিস খেয়াল করছি, সেটা হচ্ছে আমাদের মধ্যে অলসতা চলে আসছে, যে আমরা এখন আসলে নিউজ দেখছি না। এবং কি নিউজ দেখার একটা বেনিফিট হচ্ছে যে আপনি যখন নিউজ দেখবেন তখন কিন্তু কি হবে যে আপনার মধ্যে মানে একটা একটা কি বলবো একটা সচেতনতা তৈরি হবে যে এতগুলি মানুষ আক্রান্ত হচ্ছে, আমার সচেতন হওয়া উচিত। তো এই টোটাল সেই 8ই মার্চ থেকে এখন পর্যন্ত আজকে 16 এপ্রিল, অর্থাৎ গতকাল পর্যন্ত একটা আপডেট আমি আপনাদেরকে মানে টোটাল একটা আপডেট আপনাদেরকে জানাবো, যে এইটা জানার পরে আপনি চিন্তা করবেন যে আপনি কি আসলে ভুলে গেছেন নাকি এখন আপনার মাথায় আছে যে করোনা নামক এই প্রাণঘাতী ভাইরাস আপনার আশেপাশে কোথাও ঘুরছে কিনা। তো চলুন আমরা একটু দেখি। আমরা যদি 7 থেকে 31শে মার্চ পর্যন্ত একটা হিসাব করি, টোটাল আক্রান্ত ব্যক্তির সংখ্যা ছিল 51 জন, তার মধ্যে 5 জন মৃত্যুবরণ করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ তাদেরকে বেহেশত নসিব করুক, আমরা এটা সকলেই কামনা করি। এরপরে আসুন, 1 এপ্রিল 3 জন আক্রান্ত, 1 জনের মৃত্যু। 2 এপ্রিল 2 জন আক্রান্ত, কোনো মৃত্যু নেই। 3 এপ্রিল 5 জন আক্রান্ত, কোনো মৃত্যু নেই। 4 এপ্রিল 9 জন আক্রান্ত, 2 জনের মৃত্যু। 5 এপ্রিল 18 জন আক্রান্ত, 1 জনের মৃত্যু। এর মধ্যে দিয়ে কিন্তু কিছু কমে গিয়েছিল আক্রান্তের সংখ্যা, তখন আমরা সবাই মানে ধরেই ফেলেছি যে আমরা আসলে এই মহামারী থেকে মনে হয় বেঁচে গেছি, আমরা চলুন সবাই মিলে আনন্দ করি, মজা করি আর উল্লাস করি। দেখুন তারপর আসি, এরপরে 6 এপ্রিল হচ্ছে আপনার 35 জন সংক্রমণ, 3 জন মৃত্যু। 7 এপ্রিল 41, একটু খেয়াল করবেন দেখেন প্রতিদিন কিন্তু বাড়ছে, ডাবল ডাবল করে বাড়ছে, ঠিক আছে, 5 জনের মৃত্যু। 8 এপ্রিল 54 জন সংক্রমিত হচ্ছে, সেখানে 3 জনের মৃত্যু। 9 এপ্রিল 112 জন, 1 জনের মৃত্যু। 10 এপ্রিল 94 জন আক্রান্ত, তার মধ্যে 6 জনের মৃত্যু। 11 এপ্রিল 58 জন আক্রান্ত, 3 জন মৃত্যু। 12 এপ্রিল 139 জন আক্রান্ত, 4 জনের মৃত্যু। প্রতিদিনের আপডেটগুলো একটু দেখুন। তারপরে হচ্ছে 13 এপ্রিল 182 জন আক্রান্ত, 5 জনের মৃত্যু। 14 এপ্রিল 209 জন আক্রান্ত, 7 জনের মৃত্যু। 15 এপ্রিল অর্থাৎ গতকালকে 219 জন আক্রান্ত, 4 জনের মৃত্যু। এই নিয়ে 15 এপ্রিল পর্যন্ত মোট আক্রান্তর সংখ্যা হচ্ছে 1231 জন, মানে 1231 জন, মৃত্যু 50। এরপরে আসি,
আমাদের টোটাল সারসংক্ষেপটা যদি দেখি, বাংলাদেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা হচ্ছে 1231, মোট মৃতের সংখ্যা হচ্ছে 50, আক্রান্ত হয়েছে প্রায় 35টি জেলায় মানুষ, আমাদের মানে 64-65টি জেলার মধ্যে 35টি জেলা ইতিমধ্যে আক্রান্ত হয়ে গেছে। এবার আসুন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 39 জন। আচ্ছা, এই দুইটা জিনিস একটু দেখুন, আমরা কি পরিমাণ সুস্থ হয়েছি আর কি পরিমাণ আমাদের মৃত্যু হয়েছে। সুস্থ এবং মৃত্যু এই দুইটা কিন্তু প্রায় সেম সেম। উন্নত দেশগুলোর কথা যদি আমরা একটু চিন্তা করি, জাপান, আমেরিকা, স্পেন, ফ্রান্স, নিউজগুলো অবশ্য আপনারা দেখছেন, এখানে নতুন করে বলার কিচ্ছু নেই। সুতরাং একটু ভাবুন কি করবেন, এখন যদি ঘরে না থাকেন আর যদি সচেতন না হন কি হতে পারে। চলুন আজকের নিউজটা একটু দেখি। আজকে 16ই এপ্রিল, 16 এপ্রিল মানে কি অবস্থা আমাদের। করোনা আক্রান্তের সংখ্যা 24 ঘন্টায় টোটাল নমুনা সংগ্রহ হচ্ছে 2135টি নমুনা সংগ্রহ করা হয়েছে, তার মধ্যে 2019টি নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে আপনার আক্রান্তের সংখ্যা হচ্ছে 341। দেখুন, 2000 বা 2500 মানুষ টেস্ট করে যদি 341 জন পাওয়া যায়, আপনি একটু হিসাব করেন, 3000-এ ধরলাম 300, তাহলে আপনি 6000-এ পাচ্ছেন কত? 600 প্রতি প্রতি হাজারে 100 করে। আপনি একটু খেয়াল করুন যে আমি সাধারণ হিসাব করি, অ্যাকচুয়ালটা না করে সাধারণ হিসাব করি, কম করে করি, বেশি না করে করি। দেখুন, যদি আপনি 10,000 করেন তাহলে আপনি 1,000 পাবেন, যদি আপনি 50,000 করেন 5,000 পাবেন। কি অবস্থা হবে দেখেন। আমরা কিন্তু টেস্ট করতে পারছি, আমাদের টেস্টের যে ল্যাবগুলো সেগুলো কিন্তু সীমিত। সুতরাং মানে স্বাস্থ্য সংস্থা ইতিমধ্যে বলছে যে এটা সংক্রমণটা একেবারে আমাদের কমিউনিটিতে ছড়াই গেছে। সুতরাং এই মুহূর্তে আমাদের কি করা প্রয়োজন, আমার মনে হয় সবচেয়ে দুইটা জিনিস সবচেয়ে বেশি প্রয়োজন আমাদের। প্রথম হচ্ছে, একেবারেই প্রয়োজন ছাড়া বাসার বাইরে যাওয়ার কোনো প্রয়োজন নেই। যদি যান বাসার বাইরে, একমাত্র যিনি দায়িত্বপ্রাপ্ত থাকবেন তিনি যাবেন, গিয়ে বাজার করতে হবে, আমাদের দ্রব্য সামগ্রী ক্রয় করতে হবে, খেতে হবে, সেটা করতে পারেন। দুই হচ্ছে যে সচেতনতা। দেখুন, ভাইরাসটিকে আমরা দেখতে পারি না আসলে কোথায় এটা আছে, এই যে আমি মানে আমার হাতে যে নাই সেটারও কোনো নিশ্চয়তা নেই। সুতরাং সেই জায়গাটা থেকে সর্বোচ্চ সতর্কতা আপনাকে আমাকে নিতে হবে। দ্বিতীয় হচ্ছে যে সরকারের উপরে চাপিয়ে কোনো লাভ নেই। দেশের জনসংখ্যার অনুযায়ী আমাদেরই সবচেয়ে বেশি সচেতন হওয়া গুরুত্বপূর্ণ। তো সুতরাং আশা করি এই আমার ছোট্ট ক্ষুদ্র জ্ঞানের কিছু কথাগুলো আপনাদের কাজে লাগবে, আপনারা এটা থেকে কিছুটা হলেও সচেতন হতে পারবেন, অনুপ্রেরণা দিবেন, যাতে আগামীতে আপনাদেরকে এরকম আরও অনেক ভিডিও দিতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমরা সুন্দর একটা পৃথিবীর জন্য অপেক্ষা করছি, যে পৃথিবীতে আমরা সকলেই খুব স্বাচ্ছন্দ্যতার সাথে বিচরণ করতাম, যেখানে কোনো ভয় থাকতো না, করোনার মতো কোনো আতঙ্ক থাকতো না, আমরা সবাই এক একজন একজনের কাছাকাছি থেকে নিজেদের জীবনগুলো পরিচালনা করতে পারতাম। আমি একটা দিনের জন্য অপেক্ষা করছি, সেজন্য সবাই ঘরে থাকুন, সচেতন হন এবং অন্যকে সচেতনতা তৈরিতে মানে সহযোগিতা করুন। কারণ আপনি নিজে সচেতন থাকলে হবে না, কারণ এটা হচ্ছে যে অন্য একজনের মাধ্যমে কিন্তু আপনি সংক্রমিত হইতে পারেন। এর কারণ হচ্ছে আপনি প্রচণ্ড মানে সচেতন, কিন্তু আর একজন সচেতন না, তাহলে কিন্তু তার থেকে আপনিও সংক্রমিত হইতে পারেন। সুতরাং সেই জায়গা থেকে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। নিজের খেয়াল রাখা মানে পরিবারের জন্য খেয়াল রাখা, আপনি সুস্থ থাকলে পরিবারের লোকজন সুস্থ থাকবে। মনে রাখবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।